দীর্ঘদিন পর খোলা আকাশের নিচে বিএনপির এই কর্মসূচিতে নেতাকর্মীদের মাঝে ছিল চাঙ্গা ভাব। গ্যাসের দাম বাড়ানোর বিরুদ্ধে এই কর্মসূচিতে নেতারা বলেন, গ্যাসের দাম বাড়ানোর নামে জনগণের পকেট কেটে লুটপাটের ব্যবস্থা করছে সরকার। এ সময় হুঁশিয়ারি জানানো হয়, বিএনপি ছাড়া আগামী নির্বাচন করতে চাইলে মেনে নেওয়া হবে না। আমরা স্পষ্টভাবে বলতে চাই, গ্যাসের মূল্য বাড়ানো যাবে না, গ্যাসের মূল্য কমাতে হবে, এটা দেশের জনগণের সকলের দাবি। এখন সময় হয়েছে আমাদের প্রতিবাদ করবার, আমাদের সোচ্চার হবার, শান্তিপূর্ণভাবে এই সরকারকে আমরা বাধ্য করবো একটি নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে একটি সকল দলীয় অংশগ্রহণ করতে। বিএনপির এই নেতা অভিযোগ করেন, দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে সরকার নতজানু হয়ে দেশের স্বার্থ বিরোধী চুক্তি করছে।